আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি নুরুল হক, এনটিভির নিয়মিত প্রাক্ষিক। ভ্রমণ বিষয়ক লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। আর আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান প্রতি 2 সপ্তাহ পর পর হয়। আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কথা বলি এবং নতুন নতুন অতিথিদেরকে আপনাদের জন্য আমন্ত্রণ করি। আজও তার ব্যতিক্রম না, আজকেও আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের টপিক, এটা বিরাট একটা ওয়াইড ওয়াইড টপিক, এটাকে আমরা একটু ছোট করে নেই। আমরা কথা বলবো বিমানের টিকিট ক্যান্সেলেশন নিয়ে, টিকিটিং নিয়ে, নশো নিয়ে, চেক ইন নিয়ে এবং ইনবাউন্ড ফ্লাইট নিয়ে, বাংলাদেশ থেকে আসার সময় ফ্লাইট নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। আপনারা যারা আমাদেরকে ফোন করবেন, দয়া করে আপনারা যখন প্রশ্ন করবেন, কনস্ট্রাকটিভ প্রশ্ন করবেন, এবং আমার সাথে দুজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন অতিথি আছেন, আমি কিছুক্ষণের মধ্যে ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে আমি ওনাদের একটু পরিচিতি তুলে ধরি, তাদের নামটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমার ডান পাশে উপবিষ্ট আছেন এম এস ইসরাত হুসেন খেয়া, উনি রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং অফিসার। আমার বাম পাশে উপবিষ্ট আছেন মিস্টার মনসুর আলী তুহিন, উনিও রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং অফিসার। ওনারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ডাক লন্ডন অফিসে কাজ করেন এবং ওনারা অনেক দিন থেকে কাজ করেন, কমিউনিটি অনেক সেবা দিয়েছেন, কিন্তু ওনারা পর্দার আড়ালে ছিলেন। আজ ওনাদেরকে নিয়ে এনটিভির পর্দায় এসেছি, আপনারা ওনাদেরকে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমি খেয়াপার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। হ্যালো খেয়াপু, সালাম আলাইকুম। আপনাকে আমাদের এনটিভির অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। আপনি যদি আমার দর্শকদের সম্বন্ধে একটু বলুন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আজকে নিয়ারলি 24 ইয়ার্স ধরে আছি। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে পেরে আমি আমি খুবই হ্যাপি ফিল করছি। নিশ্চয়ই আপনারা আজকে শেয়ার করবেন আপনাদের কোনো বিষয়ে যদি আলাপ করতে চান বিমানের ব্যাপারে। ধন্যবাদ কে আপু, ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলো বলার জন্য। দর্শক চলুন আমার বাম পাশে মনসুর আলী তুহিন ভাই সাথে আপনাদেরকে পরিচয় করে দেয়। তুহিন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ যে এই অপরচুনিটিটা, যে প্ল্যাটফর্মটা দিয়েছেন আপনি, যে আমরা আমাদের দর্শকের সাথে ডাইরেক্টলি যে আমরা কথা বলতে পারতেছি। আপনি আমার দর্শক সম্বন্ধে বলেন একটু। আর আমি তুহিন, আমি বিমানে ওভার 20 ইয়ার্স ধরে আছি। আমি কেয়ার সাথে আমরা একসাথে কাজ করি, আর এই অপরচুনিটিটা আমরা খুব অত্যন্ত খুব খুশি যে আমরা যে আপনাদের সাথে ডাইরেক্টলি কিছু জিনিস আমরা শেয়ার করতে পারবো, কিছু ইনফরমেশন দিতে পারবো, ভ্যালুয়েবল ইনফরমেশন। আশা করি আপনারাও দরজা ধরে শুনবেন, আর আমাদের আপনারা কিছু জিজ্ঞেস করতে হয় আপনারা ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। নুরুল ভাইকে আবার থ্যাংক ইউ যে এরকম একটা, ধন্যবাদ আপনি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। দর্শক আমরা এই খেয়াপুর কাছ থেকে এবং এই তুহিন ভাইয়ের কাছ থেকে শুনলাম মূল্যবান কথাগুলা, এবং আপনারা মিস করবেন না, ওনাদের কাছ থেকে আরও অনেক অনেক বিষয় জানতে পারবেন। তবে দয়া করে আপনারা ফোন করবেন, আমাদের টিভি স্ক্রিনের নিচে আমাদের লাইভ টেলিফোন নম্বর আছে, আপনারা যখন ফোন করবেন তখন আপনার কথা কিন্তু 1.5 মিলিয়ন মানুষ শুনবে। সেজন্য অনুগ্রহ করে দয়া করে আপনারা কনস্ট্রাকটিভ প্রশ্ন রাখবেন, এবং আমি যে কথাগুলো বলছি, যে ছোটো ছোটো বিষয়গুলো বলেছি, ওই বিষয়গুলোর মধ্যেই বলবেন, কারণ ওনারা ওই বিষয়ে দক্ষ। আর বড় বড় যে বিষয়গুলো, বিমানের অনেক বিষয় আছে, সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট কেন হচ্ছে না, ঢাকা কেন যাচ্ছে না, অনেক বড় বড় বিষয় আছে, সেই বিষয়গুলো আলাপ করার জন্য আজকেই আমরা কাউন্ট্রি ম্যানেজার ইংল্যান্ডের শফিকুল ভাইয়ের সাথে আমি আলাপ করেছি। উনি আমাকে সময় একদিন দিবেন, উনাকে একদিন আমরা আমন্ত্রণ করব, তখন আমরা ওই বড় বড় বিষয়গুলো নিয়ে আলাপ করব। আজকে আমরা ওই বিষয়গুলো নিয়েই আলাপ করি, কারণ ওইগুলো আমাদের খুবই প্রয়োজন। আমরা অনেকেই অনেক সময় দেখা যায় যে আমরা এয়ারপোর্ট গিয়ে চেক ইনে লেট করেছি, যার ফলে আমাদের কি হয়েছে, ফ্লাইটটা ডিলে হয়। আর বিমান যখন ডিলে হয় তখন আমাদেরই দেশের ক্ষতি, আমাদেরই অর্থনীতির ক্ষতি হয়। তাহলে চলুন আমরা খেয়াপুর কাছ থেকে জেনে নেই, আমরা বিমানে চেক ইন করতে হলে হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4-এ কখন যেতে হবে, ওনারা কী অ্যাডভাইস করেন আমরা একটু শুনি। বলুন খেয়াপু, এই আমাদের তো, আমরা যারা ট্রাভেল এজেন্ট চালাই, অনেকে তো বলেন 3 আওয়ার্স, অনেকে বলেন 4 আওয়ার্স, বাট এরপরেও ফ্লাইট ডিলে হয়, এই ডিলেটা কেন হয় একটু বলবেন।
আসলে আমাদের এখন একটা বিরাট সমস্যা যেটা আমরা সবসময় ফেস করছি, আর এটা খুবই ক্রনিক হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে প্যাসেঞ্জাররা সবসময় লাস্ট মোমেন্টে যায়, ফ্লাইট ছাড়ার হয়তো 2 ঘন্টা আগে গেল, হয়তো 6:15 ফ্লাইট, প্যাসেঞ্জাররা গিয়ে হাজির হলো 3:30-4টার পরে, তখন আমাদের 419টা ক্যাপাসিটির ফ্লাইটে এতগুলো প্যাসেঞ্জারকে চেক ইন করতে হলে টাইম লাগে, সেই কারণে ডিলে হয়ে যায়। সো আমরা সবসময় এজেন্সিদেরকে বলি যে ফ্লাইট যদি কখনো ডিলেও থাকে, বাট চেক ইন ইজ অলওয়েজ 4 আওয়ার্স বিফোর দ্য ডিপার্চার, 4 ঘন্টা আগে এয়ারপোর্টের কাউন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে, আর 1 ঘন্টা 15 মিনিট আগে কাউন্টার বন্ধ হয়ে যায়। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম খেয়াপুর কাছ থেকে, আমরা তো জানতাম যে যদি মনে করেন 6:15 ফ্লাইট, রাত 6:15 ফ্লাইট এখন চলতেছে, আমি ভাবলাম 6:15 তো ফ্লাইট, আমি 5টায় গেলেই তো হবে, কিন্তু না, 1 ঘন্টা 15 মিনিট আগে কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো আপনারা বি কেয়ারফুল, এরকম ভাববেন না যে আমি 1 ঘন্টা আগেই চলে গেলে হবে, কারণ তো 1 ঘন্টা হাতে আছে, কিন্তু না, তাদের যে কাউন্টার আছে বিমানের, বিমানে কোনো উড়ায় নাই, বিমান টেক অফ করে নাই, কিন্তু আপনাকে চেক ইন করতে পারবেন না, আপনার লাগেজ দিতে পারবেন না, কারণ কাউন্টার বন্ধ হয়ে যাবে। চলুন দর্শক, আমি তুহিন ভাইয়ের কাছে যাই, ওনারা তো দীর্ঘদিন থেকে এই বিমানের সাথেই আছেন, ওনাদের কাছ থেকে আমরা শুনি বিমান সম্বন্ধে একটু হিস্ট্রি, নট মাচ বাট লিটল বিট। তুহিন ভাই, আপনি এতদিন থেকে বিমানে কাজ করতেছেন, আপনি কি ফিল করেন, অথবা আপনি এতটা এয়ারলাইন্স রেখে, ইংল্যান্ডে অনেক এয়ারলাইন্স আছে, অনেক কোম্পানি আছে, আপনি বিমানের সাথে কেন আছেন? আমি আমার প্রথম গ্রাজুয়েশন করার পরে এটাই আমার ফার্স্ট জব, আমার ফ্রাইডে আমি আমার এক্সামিনেশন শেষ হয়েছে, মানডে আমার চাকরিটা দিয়ে হয়েছে, যেহেতু আমার জয়েন করছি আমার ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, 1 বছর আমি বিমানে করেছিলাম আপনার, তারপরেও আপনার আমি খুবই হ্যাপি যে আমি বিমানে জয়েন করেছি। তখন আপনার বিমান অলওয়েজ বাংলাদেশে, আপনি যখন একটা বিমান, ইটস এ ব্র্যান্ড নেম, আপনি যখন বিমান বলবেন, আপনার ব্রিটিশ হয়ে যায় হয়তো আপনি একজন ম্যানেজার থাকতে পারেন, কিন্তু আপনি যখন বলেন আমি বিমানে কাজ করি, ইউ আর মোর রেকগনাইজড দ্যান ব্রিটিশ এয়ার স্টাফ। বিমান এইরকম একটা প্রতিষ্ঠা বাংলাদেশে, সবাই পিপুল লুক হাই বিমানে চাকরি করে। So I am very honored and privileged that I am working for this airlines. You are very proud of, because you are working in Biman. জি জি জি। দর্শক, আমাকে একটা কলেজ যেতে হচ্ছে, দেখি কে আছেন লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? জি আমি নাম না বললে হবে? জি, আমার, আপনার নামটা বললে আমরা খুশি হতাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ? জি। জি ভাই, বলুন আপনার প্রশ্নটা কি হবে? আমি জানতে চাচ্ছিলাম আপনার বাংলাদেশ বিমানের টিকিট কতদিন আগ পর্যন্ত করা যায়? থ্যাংক ইউ, ভেরি ভেরি কনস্ট্রাকটিভ কোশ্চেন। করলে প্রাইসটা তো বেশি থাকে। ধন্যবাদ, আপনার খুবই সুন্দর প্রশ্ন। করলে করা যাবে 1 বছর আগে, 5 মাস বা 7 মাস, কতদিন আগে টিকিট করা যাবে, কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক দেখুন, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, একটা অনুরোধ রাখছিলাম আপনাদের সবাই কাছে, যে কনস্ট্রাকটিভ প্রশ্ন করার জন্য। আমার এক ভাই খুবই মূল্যবান একটা প্রশ্ন করেছেন, এই সমস্ত প্রশ্ন কি হবে, অনেকের বেনিফিট হবে, অনেকে ইনফরমেশন জানতে পারবে, বিষয়টা জানতে পারবে। খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ভাইয়া, আপনাকে আল্লাহ জাজায় খায়ের দেন। আমি তো খেয়াপুর কাছে যাব, খেয়াপু উনি বলছে যে একটা, আমার অনেক সময় দেখা যায় সিট নাই, ফ্লাইটে সিট পাওয়া যাচ্ছে না, আর আমরা যেতেও হয়, তো উনি বলছেন কতদিন আগে যে এই এই পরিস্থিতির শিকার থেকে বাঁচতে পারবেন, কতদিন আগে বুকিং দিলেন? যেমন আমাদের 2016-এর এনি টাইম আমাদের মোহাম্মদ ভাই যদি যেতে চান, আপনি যদি এপ্রিলে যেতে চান টিকিট কাটতে পারবেন, জুলাইয়ের ফেয়ারও আছে, ডিসেম্বরের ফেয়ারও অ্যাভেলেবল আছে। প্রশ্নটা হলো পুরো বছরই এনি টাইম আগ থেকে করতে হবে, যেন ওই যে এটা কোনো টাইম লিমিট নাই, বাট অবভিয়াসলি যে স্কুল হলিডে সময়গুলো সেগুলোতে আমি প্যাসেঞ্জারকে সাজেস্ট করব যে নিয়ারলি 5-6 মাস আগে কাটার জন্য, যদি আপনি একটু রিজনেবল প্রাইসে টিকিট পেতে চায় আর কি। আর প্যাসেঞ্জারদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ওনাদের একটা বাজেট থাকে যে ভাই আমাকে এই বাজেটের মধ্যে একটা টিকিটের ব্যবস্থা করো, তাহলে হয়তো ডেটগুলো একটু চেঞ্জ করে আমরা ফ্লেক্সিবল করে উইল ট্রাই টু অ্যাডজাস্ট দ্য ফেয়ার ফর দ্যাম। থ্যাংক ইউ ক্যাপু, আমাকে আবারও একটা কলেজ যেতে হচ্ছে। আমি দেখি লাইনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনাদের যারা বিমানের কি কোনো কানেক্টিং ফ্লাইট বেলফাস্ট এয়ারপোর্ট থেকে দেয়া যায় কিনা? ওকে, বেলফাস্ট এয়ারপোর্ট থেকে কানেকশন টু দা হিথ্রো,
ওকে আপনার প্রশ্নটা আমরা নিলাম আপনি আমাদের মানে সিলেটের ফ্লাইট আর কি ওটা কোনো ব্যবস্থা করা যায় কিনা বা সম্ভব আদৌ আপনাদের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা ধন্যবাদ তানবীর ভাই আপনার একটা সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনার একটা চাহিদার কথা বলছেন আমরা অনুষ্ঠান দেখতেই থাকুন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি আমরা আজ দিতে না পারি তাহলে আমরা বিমানের ম্যানেজার একদিন আসবেন ওনার সাথে আমরা তখন শেয়ার করব আমাকে পরবর্তী কলে যেতে হচ্ছে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে তোহিন ভাই কে আপু বললেন তো এই ছয় মাস পাঁচ মাস আগে আগে টিকিট বুকিং দেওয়ার জন্য আপনাকে একটা প্রশ্ন ওই যে আমরা বারবার বিড়ম্বনার শিকার হচ্ছি ওই যে মনে করেন এই লাগেজ নিয়ে আমরা বলতে আমি এখন কিন্তু দর্শকদের মধ্যে দর্শকদের খাতারে চলে গেছি আমি আপনাকে পেয়ে মনে করেন আমরা যখন এয়ারপোর্টে যাই তারপর আমাদের লাগেজ নিয়ে অনেক সমস্যা হয় আর লাগেজ ওয়ান অফ দ্য রিজন লাগেজের কারণে আমাদের এই ফ্লাইট ডিলে হইতে হয় কারণ ওই যে লাগেজ ওয়েটটা নিয়ে তো আমাকে কিন্তু আবারও খোলে যাওয়ার জন্য বলা হচ্ছে আমি কল নিয়ে তারপর আসছি ঠিক আছে হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন ভাই লন্ডনে বলছি সানি বলছি ভাইয়া আপনার নাম সানি হ্যাঁ বলছি জি ভাই কোশ্চেন হলো বলুন বিমানের টিকিট সব সময় আমরা দেখি যে প্রাইস হাই থাকে জুন জুলাই ও ডিসেম্বরে তো আমরা কি কখনো কি আমরা কি চিপ প্রাইস পাবো না যদি আমরা এক বছর আগে বা ছয় মাস আগে করি ওকে আমি মনে হয় এই প্রশ্নটা আপনি এখনই সরাসরি উত্তর পেয়ে যাবেন আমি শুনছি আপনি আপু বলতে বা আমি যখনই আমরা যাই দেশে যাই আমরা দেখি আপনার প্রাইস তো জুন জুলাই সব সময় মাত্র টিকিট হাই প্রাইস থাকে ওকে তুহিন ভাই আপনার প্রশ্নের উত্তর দিবেন আপনি শুনতে থাকুন তুহিন ভাই দর্শক বলছেন যে প্রাইসগুলো হাই ওনার নামটা কি ওনার নাম সানি আসসালামু আলাইকুম সানি ভাই আমাদের আপনি যত অ্যাডভান্স বুকিং করবেন আপনার ফেয়ারটা তত কম থাকবে আমরা যদি এখন ডিসেম্বরের বুকিংটা আপনি এখন করেন আপনি অনেক চিপে পাবেন আপনি যদি নিয়ার টু দ্য টাইমে করেন তাহলে আপনার ফেয়ারটা অনেক হাই হবে আর আপনার আমাদের সিজন আছে আপনার লো সিজন হাই সিজন আপনার লিন সিজন বলে হাই সিজন বলে এখন লিন সিজনে আপনার ফেয়ারটা কম থাকে হাই সিজনে আমাদের ফেয়ারটা অন্যান্য এয়ারলাইন্সের মতো সব এয়ারলাইন্সই দুইটা সিজন থাকে হাই সিজন লিন সিজন তো হাই সিজনে আপনার ফেয়ার অলওয়েজ আমাদের আপ থাকে আপনার বাট আপনি যদি এটা আর্লি যদি আপনি বুকিং করেন তাহলে আপনার ফেয়ারটা চিপ হবে আর যত নিয়ার দ্য টাইম করে সেট বিফোর আপনার ফেয়ারটা অনেক হাই হবে থ্যাংক ইউ তহিন ভাই দর্শক যেহেতু আমরা এই ফেয়ার নিয়ে আর টাইমটা নিয়ে আমরা বারবারই বলছি কথা আমরা অনুরোধ করব আপনাদের সবাইকে আপনারা যারা এই যাত্রী আছেন বিমানের যাত্রী অথবা যে কোনো এয়ারলাইন্সের যাত্রী আজকাল অনেকে প্ল্যান ওয়ান ইয়ার প্ল্যান থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির তো আপনারা জানবেন আপনারা অলরেডি জানেন যখন বর্ষটা শুরু হয় আপনারা জানেন কোন দিন থেকে আপনার ছুটি আসছে কোন দিন থেকে আপনার বাচ্চাদের ছুটি তো সেহেতু এখন থেকে আপনি জানবেন আগামী বছর ডিসেম্বর এই যে চলিত বছর ডিসেম্বর কখন থেকে ক্রিসমাস হলিডে আসছে তো ইউ ক্যান মেক দ্য প্ল্যান তো আপনারা বিশেষ করে বিমানে যেতে হলে সিলেট আপনারা ছয় মাস থেকে নয় মাস আগে টিকিট কাটবেন দর্শক আমাকে একটা কলে যেতে হচ্ছে আমি দেখি লাইনে কে আছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম সম্ভবত এই দর্শকটা লাইনটা কেটে গেছে দর্শক হারিয়ে গেছেন আবারও আপনারা ফোন দিবেন আমরা এখন একটা বিরতিতে যেতে হচ্ছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমরা আপনাদের সাথে কথা বলবো অনেয়ারে